এনআরসি ও সিএএ কে সমর্থন জানাতে অভিনন্দন যাত্রা করল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে 73 নাজিরপুরে জেডপি 7-এর মণ্ডল কমিটির উদ্যোগে ওই অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। ওই অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা, নদিয়া উত্তরের সভাপতি আশুতোষ পাল, জেডপি 7-এর মণ্ডল সভাপতি দীপক মজুমদার, জেলা কমিটির সদস্য সুতীর্থ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাহুল সিনহা নাজিরপুর বাজারে অবস্থিত ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে অভিনন্দন যাত্রা সূচনা করেন। নাজিরপুর বাজার থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়ে হরিপুরে গিয়ে শেষ হয়। অভিনন্দন যাত্রায় কয়েক হাজার বিজেপি কর্মী বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র সহযোগে যোগদান করেন। এদের মধ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ যেমন ছিল, তেমনি ছিল মহিলাদের উপস্থিতি। অভিনন্দন যাত্রা ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।